প্রবাসীদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করে সৌদি আরবের নাগরিকরা যে খুব একটা সুখে রয়েছে সেটা কিন্তু নয়। এক দশকে সৌদি আরবে সর্বোচ্চ বেকারত্বের হার রেকর্ড এবং যা হচ্ছে 12.9%। সৌদি সরকার দেশটির 5 লাখ নাগরিককে সরকারি চাকরির ব্যবস্থা করতে এক মেগা প্রকল্প হাতে নিলেও তা বাস্তবায়নে বিলম্ব হয়। গত এক দশকে দেশটিতে বেকারত্বের হার সর্বোচ্চ পৌঁছেছে। সৌদি ক্রাউন প্রিন্স এর উপর তরুণদের জনসমর্থন এখন এই বিষয়টির উপর নির্ভর করছে যে তিনি তেল খাতের বাইরে উৎপাদনশীল খাতে কতটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন, কারণ প্রতি বছর 5 লক্ষাধিক তরুণ সৌদি শ্রমবাজারে প্রবেশ করছে। 2030 সালে সৌদি ভিশনের অন্যতম লক্ষ্য দেশটিতে কর্মসংস্থান সৃষ্টি করা। ইতিমধ্যে সৌদি নারীরা গাড়ি চালাতে পারছেন। শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর শেয়ার পুঁজিবাজারে ছাড়ার প্রক্রিয়া চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, কিন্তু সবার কাছে এখন কর্মসংস্থানই আসল বিষয়। আবুধাবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও দীর্ঘ সময়ে সৌদি বিশ্লেষক মানিকা মানিক বলেন, সৌদিতে কর্মসংস্থান সৃষ্টি আসল চ্যালেঞ্জ। 2016 সালে সৌদি ক্রাউন প্রিন্স সংস্কার ঘোষণা দেওয়ার সময় দেশটিতে বেকারত্বের হার ছিল 11.6%, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 12.9%। অথচ 2020 সালের মধ্যে 9 এবং 2030 সালের মধ্যে 7% কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রয়েছে সৌদি আরবে, যা দেখে অসম্ভবই মনে হচ্ছে। সৌদি সরকার বেশ কিছু খাতে শুধুমাত্র দেশটির নাগরিকদের নিয়োগ নিশ্চিত করেছে। বুলমার্কে নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে এক সৌদি শীর্ষ কর্মকর্তা জানান, প্রয়োজনীয় দক্ষতার অভাব সৌদি নাগরিকদের কর্মসংস্থানে আরেক বড় বাধা। দেশটির অর্ধেক জনসংখ্যায় তরুণ, যাদের বয়স 25 বছরের কম। তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদের দক্ষতার ভিত্তিতে ব্যবহার করার মধ্যে বিরাট ফারাক রয়েছে, যার ফলে বেকারত্বের হার বাড়তেই আছে। দুবাইয়ে বুলমার্গের মধ্যপ্রাচ্য বিষয়ক অর্থনীতিবিদ জিয়াদ দাউদ বলেন, বিদেশিরা যে কাজ করছে সে একই কাজে সৌদি নাগরিকদের 1.5 থেকে 3 গুণ অর্থ দিয়েও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। অথচ সৌদি শ্রমবাজারে প্রতি বছর দক্ষতার ভিত্তিতে অন্তত 7 লাখ সৌদি নাগরিকদের কাজ দেওয়া এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাই আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বাংলাদেশি সহ বিভিন্ন প্রবাসীদেরকে কর্মক্ষেত্র থেকে হাটিয়ে সৌদি আরব সরকার সত্যিকার অর্থেই বড় একটি ভুল করেছে। আপনাদের এই নিয়ে কারকে মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।